Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আমাদের গলওয়েতে আমি বলেছিলাম গত ভিডিও যারা দেখেছেন যে আমরা সব কাজকর্ম সেরে টাউনের ভিতরে ঘুরে টুরে আমরা এখন যাচ্ছি সল্ট হিলে। সল্ট হিল একটা বিচ আছে এবং তার অপোজিটে একটা অ্যাকোরিয়াম আছে। আয়ারল্যান্ডে মূলত দুইটা বড় বড় অ্যাকোরিয়াম আছে, যার মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে কাউন্টি ক্যারিতে ডিঙ্গেলে। তো আমরা যেহেতু এখানে ছিলাম তো ভাবলাম যে ঘুরে যাই, কারণ এনিস থেকে মানে আমার শহর থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগে। আর যেহেতু যেখানে ছিলাম সেখান থেকে এটার দূরত্ব ছিল 7-8 মিনিট, তো ভাবলাম যে এসেছি যখন সময়ও ছিল ঘুরে যাই। তো সল্ট হিল নামটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, এই বলা আছে যে এই বিচটার থেকে আয়ারল্যান্ডের মানে পানিটা এত লবণাক্ত যে এখানে এখান থেকে লবণ তৈরি করা হতো আয়ারল্যান্ডের, তো সেটার জন্য এই জায়গাটার নাম হচ্ছে সল্ট হিল বিচ। আর বিচের পাশে অ্যাকোরিয়াম, তো আপনারা অ্যাকোরিয়ামটা দেখবেন, আমি আপনাদের ঘুরে ঘুরেও দেখাবো। বাট অ্যাকোরিয়াম নিয়ে আসলে তো তেমন বলার কিছু নাই, আমি যেমনই বললাম যে আয়ারল্যান্ডে দুইটা অ্যাকোরিয়াম আছে, তার মধ্যে এটা একটা। তো আপনারা অ্যাকোরিয়ামটা এনজয় করেন, আর আমি আপনাদের আসলে কিছু প্রশ্নের উত্তর দেই। কারণ হচ্ছে যে আমার ছেলের জুনিয়র স্যার যেটা ম্যাট্রিক এক্সাম শুরু হয়েছে, সেজন্য আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও তৈরি করতে পারিনি, মানে সময় পাইনি, তো সেজন্য আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারবেন। আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামে, এখানে এটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, আর টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 14 ইউরো। তো আমরা চারজনের ফ্যামিলি টিকিট আপনারা কিনতে পারেন, তো আমাদের চারজনের জন্য 40 ইউরো টিকিট লেগেছে। এটা সপ্তাহে সব দিনই খোলা থাকে, বিশেষ করে সামারে, কারণ ট্যুরিস্টরা আসেন এটাতে ভিজিট করতে। তো যাই হোক, আমরা টিকিট কেটে ঘুরে ঘুরে দেখি আর আপনাদের বুঝামনি বললাম, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো আজকে যে আমি প্রথম প্রশ্নটা নিয়েছি, প্রথম প্রশ্নটা হচ্ছে মহিউদ্দিন নামের একটা আইডি থেকে। উনি বলেছেন যে আপু একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, দয়া করে উত্তর দিবেন। প্রশ্নটা হলো, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যে কি ইমিগ্রেশন বিষয়ক তথ্য আদান প্রদান করা হয়? যেমন কেউ একজন যুক্তরাজ্যে এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারে, তা আবার উইথড্র করে আয়ারল্যান্ডে গিয়ে আবার অ্যাসাইলাম ক্লেম করে, তবে কি আয়ারল্যান্ড এর ইমিগ্রেশন তার যুক্তরাজ্যের পূর্ববর্তী ফিঙ্গারপ্রিন্ট পাবে? সোজা কথায় বলতে গেলে আমি জানতে চাচ্ছি ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড কি আগের মতোই তাদের ইমিগ্রেশন হিস্ট্রি শেয়ার করে? আচ্ছা ভাই, মহিউদ্দিন ভাই অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। জি ভাই, আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের যে রিলেশনশিপটা, এটা ব্রেক্সিটের কারণে আসলে কোথাও কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? অনেকেই হয়তো মনে করতে পারেন যেহেতু এখন ইউকে ব্রেক্সিট থেকে বের হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নাই, সো হয়তো এখানে ইউরোপিয়ান ইউনিয়নে কী ঘটছে না ঘটছে বা এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে ওইখানে কেউ জানতে পারবে না, ব্যাপারটা মোটেও এরকম না ভাই। আপনি যদি গুগলেও সার্চ করেন ডাবলিন রুলস 3 লিখে, আপনি সেখানে স্পষ্ট দেখতে পাবেন যে যদি কেউ ইংল্যান্ডে থেকে এসে, আমি এটাও বলছি না যে ওইখানে কেস করা ছিল সেটা উইথড্র করে এখানে এসে কেস করেছে, সেটাও বলছি না আমি। আমি বলছি যে যদি আপনি ইংল্যান্ডে ঢোকেন, তারপর সেখান থেকে বাই রোডে বা এনি হাউ আয়ারল্যান্ডে ঢোকেন, ঢুকে আপনি অ্যাসাইলাম ফাইল করেন, অ্যাসাইলাম আসলে কি হিউম্যান রাইটস, এটা সব দেশে আপনি যে করতে পারেন, এখানে তো আর কেউ না করতে পারবে না যে না এদেশে অ্যাসাইলাম করা যায় না। বাট ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কেসের ভিত্তিটা কি, আপনি কি পাবেন কি না স্ট্যাটাসটা, রিফিউজি স্ট্যাটাসটা, তাই না? আর ইংল্যান্ডের ব্যাপারে যেটা বলবো আমি, যে ইংল্যান্ড থেকে এসে যদি আপনি এখানে অ্যাসাইলাম কেস করেন, সরাসরি আপনার কেসটা ইংল্যান্ডেই পাঠানো হবে, তারা ডিসাইড করবে আপনার কি হবে না হবে। তো এখন সেটা আপনি আয়ারল্যান্ডে থাকলেও আপনার কেস ইংল্যান্ডে মতামত দিবে কি হবে না হবে, ইংল্যান্ডে থেকে অ্যাসাইলাম কেস করলেও ইংল্যান্ডই মতামত দিবে কি হবে না হবে। আশা করি আমি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি। হ্যাঁ, তবে যদি আপনি ডিরেক্টলি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে ঢুকেন, তারপর আপনি অ্যাসাইলাম কেস করেন, তখন সেটা অন্য কথা হয়, তখন আয়ারল্যান্ড আপনার কেসটা দেখবে বা কেসটা চলবে। এখানে আসলে প্রচুর সময় লাগে, 8-9 বছরও সময় লাগে অনেকের, আমি দেখেছি। তো এটা আসলে এত সোজা তো না, সেই জন্যই আমি বলি যে যারাই আসতে চান এই চিন্তাটা মাথায় নিয়ে আসেন না। আমি এটাও বলছি না যে করা যায় না কেস বা কেউ কোনো দিন আয়ারল্যান্ডে কাগজপত্র পায় নাই অ্যাসাইলাম করে, সেটা না, করতেও পারেন আপনি, সময় লাগবে আপনার। এখন কত সময় লাগবে সেটা ভাই গ্যারান্টি দিয়ে তো কেউ কাউকে বলতে পারবে না, তাই না? ডিপেন্ড করবে আপনার কেসের উপরে। তো এই জন্যই বৈধভাবে আসার চেষ্টা করবেন। অ্যাসাইলাম করে আসলে মানুষ যে স্ট্রেসফুল সময়টা কাটায়, 8-9 বছর জীবন থেকে চলে যায়, আসলে খুব ভালো জিনিস না ব্যাপারটা। কারণ অ্যাসাইলামের
আপনি ওইভাবে কাজ করতে পারবেন না, ইলিগ্যাল যতক্ষণ থাকবেন, কেস জিতবেন, স্ট্যাটাস পাবেন তারপরে, তো সেগুলো তো অনেক সময়ের ব্যাপার। তো ভাই অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তরটা পেয়ে, আসলে আশা করি আপনি খুশি হয়েছেন, তো অনেকেরই উপকার হবে। আচ্ছা, তারপরে আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করেছেন মুশফিকুল ইসলাম নামের একজন ভাই, উনি বলেছেন আয়ারল্যান্ডের কোন শহরে বাঙালি বেশি থাকে, ব্যাচেলাররা কি ম্যাচ করে থাকতে পারে? আচ্ছা, আয়ারল্যান্ডের অলমোস্ট সব শহরেই ভাই বাঙালি থাকে, তবে যেসব শহর বড় বড় শহর আছে অবশ্যই সেখানেও বাঙালির সংখ্যাটা বেশিই থাকবে ছোট শহরের তুলনায়, তাই না? যেমন ডাবলিন, কর্ক, গলওয়ে, বড় বড় যে শহরগুলো আছে ওখানে বাঙালির সংখ্যা বেশি। আমার শহর ছোট্ট একটা শহর, তারপরেও কিন্তু এখানে 40-42টা ফ্যামিলি বাঙালি আছে, সো আপনারা বুঝতেই পারেন। আর ব্যাচেলাররা মেস করে থাকতে পারে, এখন আসলে অনেকেরা যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে আসছেন, হয়তো কয়েকজন ভাই মিলে একটা বাসা ভাড়া নিয়ে ওনারা শেয়ারিং করছেন, বাট ওইভাবে আসলে আমি কীভাবে বলবো যে ইটালির মতন যে এক রুমে 8-10 জন বা অন্যান্য দেশে যেরকম থাকে, ওই রকম সিস্টেমটা আসলে আয়ারল্যান্ডে ছিল না। এখনও অনেক বাসা ভাড়া নিতে গেলে ল্যান্ডলর্ডরা সোজা বলে দেয় যে 4 জন অ্যাডাল্ট থাকতে পারবা, বা 2 জন অ্যাডাল্ট, 2 জন বাচ্চা, বা 3 জন বাচ্চা থাকতে পারবা। তো যদি ওই ধরনের কোনো কথা ল্যান্ডলর্ড বলে, তখন তো সেখানে আপনি ভাড়া নিয়ে 4-5 জন উঠাতে পারবেন না, তাই না? তবে ভাড়া এখানে প্রচুর বেশি, যেমন ডাবলিনে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ডাবলিনে রুমের ভাড়া কীরকম, তো ডাবলিনে রুমের ভাড়া 600-700 ইউরো থেকে শুরু হয়। গলওয়েতেও এরকম বড় বড় শহরগুলোতেও একটা রুমের ভাড়া 700-800 টাকাও আমি 700-800 ইউরো আমি শুনেছি। তো অনেক ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা নিব সেটা হচ্ছে আই এম ফ্রম এশিয়া নামের একজন ভাই, উনি বলেছেন যে ইউরোপে রিফিউজি পাসপোর্ট দিয়ে কি আয়ারল্যান্ডে থাকা যাবে? আচ্ছা, ইউরোপিয়ান রিফিউজি পাসপোর্টটা দিয়ে শুধুমাত্র এখানে ভিসা ছাড়া আগে আসা যেত ভিজিটের জন্য, যদি আপনার কাছে রিফিউজি পাসপোর্ট থাকে, বাট এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে এই জিনিসটা এখন স্টপ করে রেখেছে, মানে এখন ওইভাবে আপনি ভিসা ছাড়া রিফিউজি পাসপোর্ট নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, আর থাকা যাওয়ার কথা তো নাই এখানে, আপনি ভিজিটই করতে আসতে পারবেন না রিফিউজি পাসপোর্ট নিয়ে, আপনাকে আলাদা আয়ারল্যান্ডের ভিসা নিয়ে আসতে হবে, যেটার আগে দরকার ছিল না। আপনাদের রিফিউজি পাসপোর্ট থাকলে ইউরোপের যে কোনো দেশ থেকে আপনারা আসতে পারতেন, বাট এখন সেটা পারবেন না। তো অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন নিব। প্রশ্নটা করেছেন ওয়েলডিং ইন্সপেক্টর টিভি নামের একটা আরে থেকে, উনি বলেছেন যে আপু আমি 2টা দেশ থেকে অফার পেয়েছি, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের, এখন আমার জন্য কোন দেশটাতে যাওয়া ভালো হবে? আয়ারল্যান্ডের কোম্পানি আমাকে ওয়ার্ক পারমিটের জন্য অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে 1 মাস ধরে, এখন আবার অস্ট্রেলিয়াতেও আমার কাগজ পাঠিয়েছিলাম, তারাও আমাকে নিতে চায়, এখন আমার কোন দেশটা ভালো হবে? আশা করি আপু সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ ভাই, আপনি তো খুবই লাকি, আপনার 2 দেশ থেকে টানাটানি করতেছে এই রকম সময়ে, যখন বাংলাদেশ থেকে ভিসা পাওয়া অনেক টাফ হয় অনেক অনেক কান্ট্রির জন্য। যাই হোক, আপনি আমার পয়েন্ট অফ ভিউ জানতে চাচ্ছেন ভাই, আমি আপনাকে বলবো যে বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড তুলনা করছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যদি আমার ক্ষেত্রে এটা হতো, আমি প্রথমে দেখতাম যে আমার অবশ্যই আমরা ভালো স্যালারি, ভালো জীবনযাত্রার জন্য বাইরের দেশে সেটেল করতে চাই বা মুভ করতে চাই, তো অবশ্যই আমি দেখব যে কোথায় আমার স্যালারি বেশি। তো অস্ট্রেলিয়ার নাম করা দেশ বা বড় একটা দেশ, আয়ারল্যান্ডও ইউরোপের বড় একটা দেশ, তো দুইটাই সমান সমান পর্যায়ে আছে যদি আমি ধরি, তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে কোথায় জীবনযাত্রার মান ভালো বা কোথায় আমি স্যালারি বেশি পাচ্ছি। এখন শুধু স্যালারি বেশি পেয়েও আমার লাভ নাই, যদি আমার জীবনযাত্রার মান অতিরিক্ত হাই থাকে সেখানে স্যালারি পেয়েও কিন্তু, বেশি স্যালারি পেয়েও কিন্তু হিমশিম খেতে হয়, যেমন আমাদের হচ্ছে। আয়ারল্যান্ড এখন ইউরোপের সবচেয়ে রিচেস্ট কান্ট্রি, বাট তারপরেও কিন্তু আমাদের হিমশিম খেতে হয় যথেষ্ট সোশ্যাল বেনিফিট ফির থাকার পরেও, কারণ হচ্ছে যে এখানকার জীবনযাত্রার মান অতিরিক্ত বেশি। হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন যে আপনি আগে দেখেন যে আপনাকে স্যালারি কোথায় বেশি দেওয়া হচ্ছে, সেকেন্ড থিং আপনি দেখতে পারেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ আপনি কোন দেশে আগে পাবেন। আর আয়ারল্যান্ডে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে হাউজিং, আপনি এসে আপনি বাসা পাবেন না, বা বাসা পেলেও একটা সিঙ্গেল রুম আপনাকে 700-800 ইউরো দিয়ে নিতে হবে, 2টা রুমের বাসা আপনাকে 1500 ইউরো দিয়ে নিতে হবে, তো আপনি অনেক বেতন পেয়েই বা আপনার লাভ কী, তাই না? তো আপনি এগুলো দেখতে পারেন। সেকেন্ড থিং হচ্ছে যে ওয়েদার, অস্ট্রেলিয়ান ওয়েদার অনেক ভালো, যেটা আয়ারল্যান্ডে সেরকম না।
তো আপনি আসলে নিজে তুলনা করেন, যে আপনি লিখেন যে অস্ট্রেলিয়াতে আমার ভালো সাইট কী কী, আয়ারল্যান্ডে আমার ভালো সাইট কী কী। এখন অনেকেই যদি অস্ট্রেলিয়া ইংলিশ স্পিকিং কান্ট্রি না হতো, আমি অবশ্যই বলতাম যে আপনি আয়ারল্যান্ডে আসেন, হ্যাঁ, কারণ ইংলিশটা জানা দরকার। সবাই বাচ্চাদের ইংলিশের জন্য বা ভালো লাইফের জন্য আয়ারল্যান্ডে আসে, ইউরোপের অন্যান্য দেশ থেকেও, তো আপনিও আসেন। বাট যেহেতু অস্ট্রেলিয়াতেও সেই সমস্যাটা নাই, আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রি পাচ্ছেন, সো ওটা আপনার জন্য খারাপ না যদি ওইখানে আপনার স্যালারি ভালো থাকে। তারপর দেখা গেল যে পিআর পাওয়ার ব্যাপারটা যেমন, আপনি যদি নর্মাল জেনারেল ওয়ার্ক পারমিটে আয়ারল্যান্ডে আসেন, আপনার পিআর পেতে পেতে 5 বছর লাগবে, ঠিক আছে? আর স্কিল্ড ওয়ার্ক পারমিটে আসলে আপনি 2 বছর পরে পিআর পাবেন। তো সেক্ষেত্রে আপনি, আমি আসলে অস্ট্রেলিয়ার কাহিনীটা জানি না, তো আপনি দেখেন যে অস্ট্রেলিয়াতে জেনারেল ওয়ার্ক পারমিটে গেলে আপনি হয়তো যদি এর চেয়ে কম সময় পিআর পান, হ্যাঁ, এখানে 5 বছর, ওখানে ধরেন 3 বছরে দিচ্ছে, অবশ্যই আপনার জন্য সেটা বেটার। তো এটা ডিপেন্ড করে ভাই, আমি এখন আসলে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সম্পর্কে তো আমি জানি না, তো এখানকার কী কী সুযোগ সুবিধা বা আপনাকে কত টাকার কন্ট্রাক্ট করছে, যে বাৎসরিক আয়ারল্যান্ড আপনাকে 32,000 দিচ্ছে, তারা ওইখানে হয়তো বা আপনাকে ওদের টাকার হিসাবে হয়তো বা 40,000 দিচ্ছে, ফর এক্সাম্পল বলছি, অবশ্যই আমি সেখানে যাব, তাই না? টাকার জন্যই তো বিদেশ করা। তো যাই হোক ভাই, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বলতে পারলাম তাই বুঝাতে পারলাম কিনা আমি জানি না, তো আমি সেটুকুই আপনাকে বুঝালাম, বাকি হচ্ছে আপনার ইচ্ছা। আর এই ক্ষেত্রে নিয়ে আমি আসলে কিছু কথা বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা কমেন্ট করেন, হ্যাঁ, যে মেডিকেল করতে দিয়েছে ভিসার জন্য নাকি আয়ারল্যান্ডের ব্যাপারে, মেডিকেল করাচ্ছে, 25,000 টাকা নিয়েছে ইন্টারভিউর জন্য বলেছে। তো আসলে আমি ইন জেনারেলে বলে দিই ভাই, আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে জীবনে কোনো দিনই কারো মেডিকেল করানোর প্রয়োজন হয় নাই, ঠিক আছে? কেউ বলতে পারবে না এখানে যে হ্যাঁ আমি মেডিকেল করিয়েছিলাম, তো এগুলো হচ্ছে ভুয়া কথা, ঠিক আছে? আর ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হয় না, সেটা স্টুডেন্ট হোক, সেটা ওয়ার্ক পারমিট হোক, সেটা স্পাউস হিসেবে আসতে চান আপনি অ্যাপ্লাই করেন, কোনো কিছুর জন্যই আয়ারল্যান্ডের অ্যাম্বাসিতে, দিল্লির যে অ্যাম্বাসি আছে সেখানে আপনাকে ডাকবে না যে তুমি ইন্টারভিউ দিয়ে যাও, হ্যাঁ, আপনার পেপার্সের উপর ভিত্তি করেই আপনার ভিসা হবে। এখন ওয়ার্ক পারমিটের ব্যাপারটা যদি আমি বলি, পারমিটটা কিন্তু ইস্যু হবে আপনার আয়ারল্যান্ড থেকে, তো যখন আয়ারল্যান্ড আপনার সমস্ত পেপার্স চেক করে তাদের লিস্ট অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী আপনাকে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে দিচ্ছে, সেখানে আপনার জন্য নতুন করে আপনাকে ইন্টারভিউ নিতে ডাকার তো কিছু নাই। তো যেসব কোম্পানিরা আপনাদেরকে বলে যে মেডিকেল করাতে হবে, প্রথমেই বুঝে নেবেন যে এগুলা ভুয়া ভাই, আয়ারল্যান্ডের জন্য কোথাও মেডিকেল করাতে হয় না। হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে আসতে গেলে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হয়, সেটা অন্য কথা, বাট আপনার কাছ থেকে মেডিকেল করানোর জন্য 25,000 টাকা নিচ্ছে বা এই ধরনের, তখনই আপনারা বুঝে যাবেন। আর আপনারা যখন আমাকে প্রশ্ন করেন, আমি ওই রিলেটেড যদি আমার ভিডিও থাকে আমি সেখানে আপনাদেরকে লিংক দিয়ে দিই, ঠিক আছে? আপনারা কি আসলে বুঝতে পারেন না, নাকি আসলে কী আপনাদের মানে পয়েন্ট অফ ভিউটা থাকে আমি ঠিক জানি না, আপনারা সেই ভিডিওগুলোতে ক্লিক করে দেখেন না, আমি কিন্তু ভিডিও বানাই আপনাদের জন্য, তো আমি পার্সোনালি জনে জনে অ্যাটেন্ড করে করে আপনাদেরকে লিখে লিখে বুঝাবো উত্তরগুলা, বা আপনি যা জানতে চাচ্ছেন যা আমি অলরেডি ভিডিওতে বলেছি, তাহলে আর আমার ভিডিও করার দরকার কী? তাহলে আমি এজেন্সি খুলি, আমি জাস্ট বসে বসে বা ফোনে অ্যাটেন্ড করে সবাইকে আপনাদেরকে ইনবক্সে উত্তর দিয়ে বোঝাবো। আমি তো আমার যা বলার কথা থাকে বা আপনাদের প্রশ্নের উত্তরগুলো যা থাকে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আমি তো ভিডিও আপনাদের জন্যই বানাচ্ছি, তাই না? তো আপনাদের মানে লিংক দেওয়ার পরেও আপনারা কেন সেম কোয়েশ্চেনগুলো করতে থাকেন? আপনারা লিংকটা ক্লিক করেন, ভিডিওগুলো পুরো দেখেন, শুনেন, বুঝার চেষ্টা করেন যে আমি কি বলেছি। একই ধরনের প্রশ্ন আপনারা করতে থাকেন, ওয়েল্ডার হিসাবে আসা যাবে, ড্রাইভার হিসাবে আসা যাবে, ফ্রুট প্যাকেজিং হিসাবে আসা যাবে, দোকানের কাজে আসা যাবে, প্রত্যেকটা নিয়ে কি আমি একই কথা আলাদা আলাদা করে ভিডিও বানাবো ভাই? আপনাদেরকে আমি বারে বারেই বলছি যে এই ধরনের কাজগুলো হচ্ছে ইনএলিজেবল, লিস্টে আছে, আপনারা লিস্টটা চেক করেন যে আপনাকে যে কাজের জন্য বলতেছে সেই কাজটা কি আসলেই আছে এই দেশে। এখন আপনারা বলেন আমাকে অনেকে যে না, বলেছে যাওয়ার পরে টাকা দিবে,
ভাই আপনাদের দালালদের মিষ্টি কোথায় ফাইছেন না? ওনারা হ্যাঁ বলে হয়তো যে যাওয়ার পরে ফুল টাকা দিবেন, এখন 50,000 দেন বা এটা কর, ওই 50,000ই তো আপনি ধরা খাইলেন, 25,000 যে আপনি মেডিকেলের জন্য দিলেন, 25,000ই তো আপনার কাছ থেকে চলে গেল। তো এগুলো আসলে বোঝার চেষ্টা করবেন। আমি লিংক দিলে ভিডিওগুলো ক্লিক করে দেখবেন, আমি আপনাদের জন্যই ভিডিও বানাই, আমি আমার সাংসারিক কথা, আমাদের স্বামী স্ত্রীর গল্প আপনাদের সঙ্গে করি না যে আপনি আমার লাইফে কি হচ্ছে সেটা জেনে আপনি কি করবেন, তাই না? তো আপনাদেরকে যখন আমি কোনো প্রশ্নের নিচে লিংক দিই যে এই ভিডিওটা দেখে নেন, চেষ্টা করেন ভিডিওটা দেখার আমাকে প্রশ্ন না করে। তো যাই হোক, বাকি আপনাদের ইচ্ছা, আপনাদের লাইফ, আপনাদের ডিসিশন, আমার যতটুকু বলার আমি বলি, বাকিটা আপনাদের ভাই আপনাদের ডিসিশন। হ্যাঁ, তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে চলে এসেছি, প্রচণ্ড গরম ছিল, এত সুন্দর বিচ দেখেই ভালো লাগে। তো আমরা এরপরে বাসায় চলে গিয়েছিলাম ঘোরাঘুরি শেষ করে। তো আমার পুরা গল্পের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আবারও বলবো, আমার ছেলের জন্য দোয়া করবেন, পরীক্ষা অলমোস্ট শেষ, আর দু একটা বাকি আছে, তো শেষ হয়ে যাবে। আর এই সামারে অবশ্যই অনেক ঘোরাঘুরি হবে, ঈদও চলে আসছে এই মাসের শেষে, তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর বলবো কি, যে যারা পোর্তোতে আছেন বা ব্রাগার আশেপাশে আছেন, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিব, আল্লাহ হাফেজ।